হাই গাইজ, আমার চ্যানেল তন্দ্রা সাজাবো যতনে কাটোয়াতে সমস্ত ভিউয়ারকে স্বাগত। আজ শুক্রবার, আমি আজকের বড় ভিডিওতে আপনাদের একটা ট্র্যাভেলের ভিডিও দেখাবো। আমি কয়েকদিনের ছুটি নিয়ে গুজরাটের কয়েকটা জায়গা ঘুরবো বলে এসেছি, এবং সেখান থেকেই আজকে প্রথম আপনাদের দেখাবো আহমেদাবাদ, যেটা গুজরাটের সাবেকি শহর এবং সব থেকে বেশি জনবহুল শহর। এটিকে এর আসল রাজধানী গান্ধীনগরের যমজ বলা হয়। এটি অ্যাকচুয়ালি সবরমতী নদীর তীরে অবস্থিত। আমি ট্রাভেল ব্লগার নই বা ইতিহাস ভূগোল নিয়ে বিশেষ পারদর্শী নই। আমার ভালো লাগার জায়গাগুলো যখন আসি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখতে থাকুন। আমরা ট্রেনেই এসেছি এবং পৌঁছে গেছি আহমেদাবাদ। আমাদের পৌঁছতে একটু রাত হয়ে গেছে, গাড়ি থেকে যেটুকু দেখা যাচ্ছে আমরা সেটাই ভিডিও করতে করতে আসছি। একেবারে আলো ঝলমলে আহমেদাবাদ শহর আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। আহমেদাবাদ শহরে ঢুকছি, গাড়ি থেকেই যেটুকু দেখা যাচ্ছে আমরা সেটুকুর ভিডিও করতে করতে চললাম। আমরা আমাদের গন্তব্য হচ্ছে এখন আমাদের হোটেল, এই যে হোটেল মন্ত্রা ওয়ান এ আমরা এসেছি। এটি সারখেজ গান্ধীনগর হাইওয়ের পাশেই, আর আমরা ডিলাক্স রুমে রয়েছি। আর সত্যি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের স্পেশাল থ্যাংকস আমাদের হার্দিক প্যাটেলকে, উনি আমাদের বিশেষ পরিচিত, উনি এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা আহমেদাবাদ দেখতে বেরোবো, এখন একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। আপনাদের মোটামুটি হোটেল রুমটা কিরকম দেখিয়ে দিলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেটুকু দেখলাম। শহরটাও খুব, যতটা আমরা পেরিয়ে এলাম খুব ভালো লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হোটেলটা নিয়েও আমাদের বেশ ভালোই লাগলো। আপাতত আমরা বেরিয়ে পড়লাম, দেখি সন্ধ্যের দিকে কোথায় কি মল টল আছে এটার সন্ধানেই গেলাম। আমরা দেখুন এই মুহূর্তে একটা মলে চলে এসেছি আমাদের হোটেলের কাছেই, সেটা হচ্ছে আহমেদাবাদ ওয়ান। এখানে আমি, এটা আমাদের ফ্যামিলি ট্যুর, আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে তিনজনেই এসেছি। এই মুহূর্তে আমরা মলের ভিতরে ঢুকেছি এবং আমরা ডিনার সারবো বলে এখানে, আমরা হোটেলের মধ্যে না ডিনার সেরে আমরা মলেই ফুড কোর্টে চলে এসেছি। আর এখানে আমার মেয়ে কিছু মেক্সিকান খাবার ট্রাই করবে বলেই এসেছে। দেখুন আমরা এখন ফুড কোর্টের ভেতরে, ও বালিতো খাবে মেক্সিকান খাবার। কিভাবে এরা তৈরি করছে এটা দেখলাম এবং ভালো লাগলো। বালিতোর নিয়মই হচ্ছে যে যে ফ্লেভার বা যে মানে পুরটা যেটা পছন্দ করে সেটা তাকে র্যাপ করাটা আর কি, তার নিজের পছন্দ অনুযায়ী। আমার মেয়েও বলে বলে দিচ্ছে, আমিও ওর সঙ্গে রয়েছি। দেখুন কি সুন্দরভাবে বালিতো তৈরি হলো, খুবই টেস্টি খাবার বালিতো। এবং এটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত, তবুও একবার কিভাবে হচ্ছে এটা, এর আগে কোনোদিন আমি ভিডিও করিনি, তো আজকে করে দেখালাম। দেখুন খুব ভালো লাগবে দেখতে, এবং খেতে কিরকম লাগে সেটা আমার মেয়ে আগে খেয়েছে। এবার ওর সঙ্গে আমরা বলেছি আমরা এসব খাবো না, আমরা কোনো গুজরাটে যখন এসছি গুজরাটের কোনো স্পেশাল খাবার আমরা খাবো, সেজন্য ও তো এটা দিয়েই ডিনার সারবে। দেখুন বালি তো র্যাপ হয়ে গেল, এবার সুন্দরভাবে র্যাপ করে ওরা ট্রেতে কিভাবে সার্ভ করলো। সার্ভিং ডান, ও নিয়ে এখন খাচ্ছে। দেখি কেমন লাগছে ওর, কি হলো, সুন্দর। কিন্তু আমরা সেখানে না ডিনার করে দেখুন চলে এসেছি আমাদের হোটেলের পাশেই একটা ইয়েতেই, রেস্টুরেন্টে। সেখানে আমরা পিওর গুজরাতি কিছু খাবার খাওয়ার জন্য আসোয়ালে এসেছি। দেখুন এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম পুরনো আমলের, খুবই সাবেকি। এবং এখানে ক্যারাভ্যানও বাজছে, আর খুব সুন্দর লাগছে ভিতরটা, আর একেবারে সাবেকি পরিবেশ। আমাদের এগুলো বেশি পছন্দ।
আমাদেরকে এখানকার যিনি ম্যানেজার একজন এজেড ভদ্রলোক বললেন এখানকার স্পেশাল খাবার ফাফড়া, এটা একবার আপনারা টেস্ট করে দেখুন। তো তার আগে আমি ভিডিওতে অ্যাম্বিয়েন্সটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। খাবার রেডি হওয়ার যতক্ষণ হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি খেয়েছি। এই যে ফার্স্টেই আমরা ট্রাই করলাম পাফরা, সত্যি ভীষণ সুন্দর, আর অনেকেই খাবেন নিশ্চয়ই, খেয়েছেন আসলে নিশ্চয়ই ট্রাই করবেন, খুবই ভালো লাগলো। এবার আমরা দেখুন, এটা দ্বিতীয় দিন, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা বেরিয়ে চলেছি আহমেদাবাদের স্পেশাল সবরমতী আশ্রমে। সবরমতী সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, ইতিহাস ব্যাখ্যা করব না বলেছি, যেটুকু না বললেই নয় সেটুকুই বলবো। আপাতত চলুন আশ্রমটা কেমন দেখি। নেমে পড়েছি আমরা, আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন যুবরাজ, ভীষণ হেল্পফুল, সত্যিই খুব ভালো। তো আমরা এখন আশ্রমের মধ্যে ঢুকে পড়েছি। দেখুন আশ্রমের চারিপাশটা আগে দেখে নিন, একেবারে সবুজ শান্ত শীতল পরিবেশ, ভীষণ ভালো লাগছে, ভীষণই সুন্দর। সবরমতী আশ্রম সম্বন্ধে একটু বলে নি, এই সবরমতী আশ্রমকে অনেকে গান্ধী আশ্রম, হরিজন আশ্রম অথবা সত্যাগ্রহ আশ্রমও বলেন। সবরমতী নদীর তীরে আহমেদাবাদ গুজরাটের আশ্রম রোডে, যা টাউন হল থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মহাত্মা গান্ধীর বহু আবাসস্থলগুলির মধ্যে একটি, যেখানে তিনি কারাভোগহীন বা ভ্রমণ ব্যতীত সময়ে বাস করতেন। তিনি স্ত্রী কস্তুরবা গান্ধী এবং বিনোবা ভাবে সহ তার অনুরাগীদের সাথে মোট 12 বছর সবরমতী আশ্রমে থাকতেন। আশ্রমের নিয়মের অংশ হিসাবে এখানে প্রতিদিন ভগবদ গীতা পাঠ করা হতো। আমরা ঢুকে পড়েছি মিউজিয়ামের ভিতরে, চতুর্দিকের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর এই যে মিউজিয়াম। এগিয়ে চলেছি মিউজিয়ামে, এখানে ইতিহাস, চিত্রশালা, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম জিনিস দেখা যায়। চরকা, এই যে এগুলো সব চরকা, তারপরে খাদির কাপড়, কিভাবে সেগুলো তৈরি হতো, প্রাচীন, একেবারে প্রাচীন চরকাগুলোই রয়েছে। আর ভিতরে আরো নানান রকম পুরনো আমলের জিনিস রয়েছে, অত্যন্ত ভালো লাগছে দেখতে। কোনো রাজনৈতিক ভাবে কেউ এটাকে নেবেন না বা কোনো রাজনৈতিক মন্তব্য করবেন না, দর্শনীয় স্থান হিসাবেই দেখতে এসেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ইতিহাসের ছাত্রী নই, খুব বেশি জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই বলছি। দেখুন এখানে মূলত সংগ্রহশালার করিডোরগুলো সবরমতী তীরে বিনোবা কুটির, বুদ্ধিমান বাঁদরের চিত্র, চরকা, টেবিল, জুতো, চশমা, কস্তুরবা গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন ভাষায় মহাত্মা গান্ধীর স্বাক্ষরের প্রসারিত রেপ্লিকা, মগনলাল গান্ধী কুটিরের সামনে পাথরে খোদাই করা লেখা, ওয়ার্লি চিত্র, এরকম বিভিন্ন চিত্র, বিভিন্ন সময়ে গান্ধীজির কর্মশালা, কিভাবে তিনি কাজ করতেন, বিদ্যালয় গঠন করেছিলেন, এই সমস্ত, এবং পরবর্তী ক্ষেত্রে যারা সেখানে এসেছেন দেখেছেন, এই সবই সংগ্রহশালায় রয়েছে। এবং খুব সুন্দরভাবে এটিকে মেনটেন করা হয়েছে, বাইরের দৃশ্য যতটাই সুন্দর ভিতরেও কিন্তু ঠিক সেভাবেই। দেখুন প্রত্যেকটা চিত্রকে বিভিন্ন সময়ে বিভিন্ন, এদের নাম বলার আমার প্রয়োজন নেই, আপনারা দেখতেই পাচ্ছেন কারা রয়েছেন এখানে, কি কি লেখা আছে সবই দেখতে পাচ্ছেন। যতটা পেরেছি দেখালাম আপনাদের, কেমন লাগলো আপনারা জানাবেন। যারা আহমেদাবাদ আসবেন অতি অবশ্যই যেন এই সবরমতী আশ্রমের সংগ্রহশালা এবং এখানকার এই সমস্ত কিছু দেখবেন, অত্যন্ত ভালো লাগবে, এটাই বলতে পারি। আমরা সম্পূর্ণটা ঘুরে দেখেছি, বেশ কিছুটা সময় লেগেছে, আরো প্রচুর দর্শনার্থীরা এখানে ছিলেন, প্রত্যেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবই দেখেছেন, আমরাও দেখেছি। আপনারা যারা চাইবেন এসে অতি অবশ্যই আহমেদাবাদ এসে সবরমতী দেখবেন, খুব ভালো লাগলো। আপাতত দেখুন
নেক্সট কোথায় যাচ্ছি। ঢুকে পড়েছি দ্বিতীয় দর্শনের বস্তু, হাতি সিং জৈন টেম্পল। এটি 1848 সালে হাতি সিং ফ্যামিলির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই টেম্পলটা মারু গুর্জারা টেম্পল আর্কিটেকচার স্টাইলের সঙ্গে, সেটা ওল্ড ছিল, তার সঙ্গে নিউ আর্কিটেকচারাল এলিমেন্টস হাভেলি মিক্স করে ডিজাইন করা হয়েছে। পুরোটা মার্বেলের, ভীষণ সুন্দর কাজ। যতটা পর্যন্ত ক্যামেরা অ্যালাউড ঠিক ততটুকু আপনাদের দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর। এখানে একটা ফেস্টিভ্যাল হয় যেটা মহাবীর জামা কলনায়ক নামে পরিচিত। আমরা এখানে এসেই এনাদের কাছ থেকেই জানতে পারলাম, অত্যন্ত সুন্দর মন্দির, আপনারা এটিও এসে আহমেদাবাদ এসে দর্শন করতে পারেন। এবার চলে এসেছি আদালত স্টেপওয়েল বা ভাব, যাকে গুজরাটি ভাষায় বলা হয়। জটিল ভাবে খোদাই করা হয়েছে, এটি 5 তলা গভীর। এটি 1498 সালে নির্মিত হয়েছিল। সংস্কৃতে একটি শিলালিপি আদালত স্টেপওয়েলের ইতিহাস প্রতিষ্ঠা করে, যা একটি মার্বেল স্ল্যাবের ওপর প্রাপ্ত, একটি মার্বেল স্ল্যাবের ওপরেই অবস্থিত। খুব সুন্দর কারুকার্য করা। এর নির্মাণের ব্যাপারে যা জানা যায় সেটা হচ্ছে ভান্ডাই দেশের বাঘেলা রাজবংশের রানা বীর সিং, কিন্তু তিনি একটি যুদ্ধে নিহত হন। এরপর প্রতিবেশী রাষ্ট্রের মামুদ বেগাদা এটিকে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে নির্মাণ করেন। এবার চলে এসেছি আমরা আদালাজ ত্রিমন্দির, যেটা 20 কিলোমিটার দূরে আহমেদাবাদ থেকে। এটা এই একটা গ্রাম আদালাজের কাছেই, এটা আহমেদাবাদ কালন হাইওয়েতে। আমরা এই টেম্পল কমপ্লেক্স এরিয়াটা যা দেখছি, বিশাল বড় এরিয়া, ভীষণ সুন্দরভাবে গ্রিন গার্ডেন, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়, এবং মাঝখানে খুব সুন্দর করে চারিদিকে একটা হোয়াইট কালার করা আছে, যাতে কারুর পায়ে গরম না লাগে, এবং সেই সম্বন্ধে লেখাও রয়েছে চারিদিকে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি, দেখুন ওপরে ভিতরে একটা ইনফরমেটিভ মিউজিয়াম রয়েছে, একটা মিনি থিয়েটার রয়েছে, জ্ঞানী পুরুষ পরম পূজ্য দাদা ভগবানের, যার ভিশনই ছিল সমস্ত ধর্মের সম্বন্ধে শ্রদ্ধা রেখে সবাইকে একত্রিতভাবে থাকা। তিনি কোনো ডিফারেন্স পছন্দ করতেন না কোনো ধর্মের মধ্যে, এবং প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে যাতে সৌহার্দ্য বজায় থাকে তার জন্য তিনি সবসময় চেষ্টা চালিয়ে গেছেন। এবং এই রিলিজিয়ান হলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এবং বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, অসম্ভব শান্তি বিরাজ করছে ভিতরে, খুবই সুন্দর। প্রায় 3 লক্ষ ভিজিটার এখানে ইয়ারে আসে, এবং নানান রকমের শোজ হয়, গুজরাটি, হিন্দি, ইংলিশ, এরকম বিভিন্ন ধরনের প্রচুর ভিউয়ার্সও আছে, এবং বিভিন্ন ধরনের ভগবানের, জৈন, শিব, বৈষ্ণব, বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি দেখুন মন্দিরের বিভিন্ন কর্নারে রয়েছে। যতটা পারছি শেয়ার করছি, খুবই ভালো লাগবে প্রত্যেকেরই, বিভিন্ন রকমের মূর্তি এবং তার চারিদিকের যে পরিবেশ অসম্ভব সুন্দর। যারা আসবেন তারা অতি অবশ্যই ত্রিমন্দির দর্শন করবেন, মন কিন্তু শান্তিতে ভরে যাবে, ভীষণ ভালো লাগলো। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, বিভিন্ন ধর্মের দেবদেবীরাও রয়েছেন, পরিবেশও সুন্দর। নেক্সট যাচ্ছি আমরা অক্ষরধাম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদের কিছু দেখাতে পারলাম না। কিন্তু অক্ষরধামে এসে স্বামীনারায়ণ মূর্তি এবং বিভিন্ন বিভিন্ন ইন্সপিরেশনাল শোজ, যা প্রায় শেষ হতে 4-5 ঘন্টা লাগে, দেখে যাবেন, দেখাতে পারলাম না। আমরা এগিয়ে চলেছি, এর পরের আমাদের যে জার্নি আছে সেখানে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এখন আমরা গুজরাটের রাজকোট ছাড়িয়ে চলেছি দ্বারকার দিকে। এই পরের ভিডিওতে, বড় ভিডিওতে আপনাদের অতি অবশ্যই এরপর দ্বারকা এবং সোমনাথের যতটুকু দেখানো যায় দেখাবো।
আমরা আপাতত এই এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে খাওয়া দাওয়া সেরে দ্বারকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, অনেকটাই আমরা এগিয়ে গেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সেদিন আপনাদের দেখি কি দেখানো যায় দ্বারকা বা সোমনাথ। টাটা।